Hello everyone, I am Damayanti. Welcome to my YouTube channel. Ebe mu alochana karibi plus 3 6th semester history honors. Already mu purva video re plus 3 first semester tharu 5 semester paryanta odia ebong history honors alochana kari sarichi. Ebe mu 6th semester odia ebong history honors alochana karuchi. Education ebong political science 5 semester mu alochana kari sarichi. 6th semester of education honors madhyo alochana kari sarichi. Ebe mu gotie noa YouTube channel khulichi. Tar link mu description re dei dichi, apan mane subscribe kari nebe. Chaturdasha patra re unit 4 German re basa karuthiba bideshi manangu dash basa shiksha karibaku Bismarck badhyo karithile German. অষ্টাদশ শতাব্দীর ড্যাশরত ইউরোপরে শিক্ষার বিকাশ পাই পথ পরিষ্কার করে দেইতিলা বৌদ্ধিক রুশিয়ারে শিক্ষার সংস্কার পাই জার ড্যাশ উদ্যম করেছিলেন দ্বিতীয় আলেকজান্ডার বিশ্ববিদ্যালয় স্তরে সংস্কার আনিবা পাই ড্যাশ মসিহারে রুশিয়ারে জার দ্বিতীয় আলেকজান্ডার বিদ্যালয় আইন প্রণয়ন করেছিলেন 1863 ইংল্যান্ডের ড্যাশ মসিহারে প্রাথমিক শিক্ষা আইন গৃহীত হয়েছিল 1870 ইংল্যান্ডের 1870 মসিহারে প্রাথমিক শিক্ষা আইন প্রধানমন্ত্রী ড্যাশক সময়রে প্রণয়ন করা যাইছিল গ্লাডস্টোন ড্যাশ খ্রিস্টাব্দরু ইংল্যান্ডে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা যাইছিল 1880 সাক্ষাৎকার হার বৃদ্ধি উদ্দেশ্যে 1877 মসিহারে ইটালিরে প্রণীত হয়েছিল ড্যাশ আইন কাসাটি ড্যাশ আইন অনুসারে প্রাথমিক শিক্ষাকে ইটালিরে বাধ্যতামূলক করা যাইছিল কাসাটি ড্যাশ খ্রিস্টাব্দরে ফ্রান্সরে আইন প্রণয়ন করা যাই শিক্ষাকে ধার্মিক প্রভাবরু মুক্ত করা যাইছিল 1905 ড্যাশ ঐতিহাসিক মানে ইতিহাস রচনা মাধ্যমে জাতীয় জাগরণ সৃষ্টি করেছিল ইউরোপে বেনিডোকিয়ে ক্রস ড্যাশ দেশের জনে বিশিষ্ট ঐতিহাসিক থিলে ইতালি দি আইডিয়া অফ হিস্ট্রি পুস্তকর লেখক আর জে কলিং উড ইমাইল দুর্খিম জনে প্রখ্যাত ড্যাশ সমাজ বিজ্ঞানী থিলে ফরাসি বিশিষ্ট সমাজ বিজ্ঞানী হরবর্ট স্পেন্সর ড্যাশ দেশরে থিলে ইংল্যান্ড নৃতত্ত্ব শব্দর আভিধানিক অর্থ মানব সম্বন্ধীয় অধ্যয়ন দি অরিজিন অফ স্পেসিজ র লেখক ডারউইন দি ডিস্টেন্স ডিসেন্ট অফ ম্যান গ্রন্থর রচয়িতা চার্লস ডারউইন চার্লস ডারউইন মুখ্য মনুষ্য ড্যাশ উপরে মত রাখিলে বিবর্তনবাদ সিগমন্ড ফ্রয়েড ড্যাশ দেশর জনে বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অস্ট্রিয়া ফ্রয়েডঙ্ মতরে সচেতন মন এক ব্যক্তির ড্যাশ অবস্থাকে বুঝায় জাগ্রত নবগঠিত জর্মানের শিক্ষার প্রসার পাই কি বিশেষ রূপে দায়ী লে বিসমার্ক জর্মানরে জর্মান ভাষাকে কি বাধ্যতামূলক করেছিলেন বিসমার্ক কেউ মসিহা পূর্বরু ইংল্যান্ডে
রাষ্ট্রীয় শিক্ষার ব্যবস্থা নথিলা 1870 ইংল্যান্ডে 1870 মসিহার প্রাথমিক শিক্ষা আইনকু কিয়ে প্রস্তুত করেছিলেন ফরস্টার মুসলিম কো ফাসিস্ট সরকারে শিক্ষা মন্ত্রী কিয়ে থিলে জিওভানা জেন্টেল ইতালির কেউ ঐতিহাসিক দর্শনর নিয়ন্ত্রণর ইতিহাসকু মুক্ত করেছিলেন বেনিডটে ক্রস এ স্টোরি অফ হিস্টোরি পুস্তকর লেখক টনবি এক স্বতন্ত্র শৃঙ্খলা ভাবে সমাজ বিজ্ঞানর সৃষ্টি কেবেঠার হয়েছি 1849 মৌলিক সমাজ বিজ্ঞানর জনক রূপে কিয়ে প্রসিদ্ধ অগস্ট টমাস অগস্ট কমটে বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ইমাইল দুর্খিম কেউ দেশরে ফ্রান্স বিশিষ্ট বিবর্তনবাদী সমীক্ষক চার্লস ডারউইন কেউ দেশরে থিলে ইংল্যান্ড চার্লস রবার্ট ডারউইন কেবে জন্মগ্রহণ করেছিল 1809 সিগমন্ড ফ্রয়েড কেউ দেশর জনে প্রসিদ্ধ মনোবিজ্ঞানী থিলে অস্ট্রিয়া কিয়ে স্বপ্নকু অচেতন মনকু প্রবেশ করিবা পাই রাজকীয় পথ বলি আখ্যা দিয়েছিলে ফ্রয়েড দুইটি বা তিনটি বাক্যরে নবগঠিত জর্মানর জন্মদাতা কিয়ে থিলে জর্মানরে গণশিক্ষা তথা সাক্ষাৎকারর প্রসার ক্ষেত্ররে তাঁকর ভূমিকা কণ অটো ভন বিসমার্ক থিলে নবগঠিত জর্মানর জন্মদাতা ও জর্মানিরে শিক্ষার দ্রুত প্রসার পাই বিসমার্ক আবশ্যকীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন দেশের ৬-১৪ বর্ষ বয়স পর্যন্ত সমস্ত বালক ও বালিকা মানঙ্ক পাই মাধ্যমিক শিক্ষাকু বাধ্যতামূলক করা যাইছিলা যুবক মানঙ্ক শিক্ষা মাধ্যমরে আত্মনির্ভরশীল ও স্বদেশানুরাগী হেবা পাই ব্যবস্থা করা যাইছিলা কোশ্চেন নম্বর ২ রুশিয়ারে শিক্ষার বিকাশ ক্ষেত্রে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিকা কণ দ্বিতীয় আলেকজান্ডার বহুবিধ সংস্কার মধ্যে শিক্ষা সংস্কার লা অন্যতম এক স্বতন্ত্র শিক্ষা মন্ত্রণালয় খোলা যায় এর দায়িত্ব চৈনিক মন্ত্রী হস্তরে ন্যস্ত করা যাই ইংল্যান্ডে প্রণীত ফরস্টরঙ্কর শিক্ষা আইন কণ 1870 মসিহার ইংল্যান্ডে প্রাথমিক শিক্ষা আইন গৃহীত হেলা এই পত্রিকা সরি এই প্রভিকাউন সেলর উপাধ্যক্ষ ফরস্টরঙ্ক দ্বারা প্রস্তুত হয়েছিল এদ্বারা ইংল্যান্ডে আধুনিক সার্বজনীন শিক্ষার আরম্ভ হয়েছিল অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর বিপ্লব কিপরি ইউরোপরে ইতিহাস পঠনকু ত্বরান্বিত করেছিল ১৭৯৮র ফরাসি বিপ্লব ১৮৩০র জুলাই বিপ্লব ১৮৪৮র ফেব্রুয়ারি বিপ্লব পরে পরে জনসাধারণক মনে বৈপ্লবাত্মক চিন্তাধারা দেখা যাইছিলা ও প্রত্যেক রাষ্ট্রর জনসাধারণ নিজের অতীতর গৌরব ও মহানতাকু খোঁজিবা পাই ব্যগ্র হইতিলে বেনিডটে ক্রস কিয়ে ইটালির প্রাক্তন শিক্ষামন্ত্রী
তথা বিশিষ্ট ঐতিহাসিক বেনিডিক্টাস সক্রেটিসঙ্ক ইতিহাসক পঠন প্রতি অবদান অনস্বীকার্য। সে ইতিহাসক বিজ্ঞান ও দর্শন ঠার উচ্চাসনরে বসাই উচ্চ পদবীরে বিভূষিত করেছেন। ইতিহাস প্রতি টনবিঙ্ক অবদান কোণ লা ইংল্যান্ডর প্রসিদ্ধ ঐতিহাসিক লে টনবি বিশেষত সভ্যতার ইতিহাসক সে লোকলোচনক আনবার সক্ষম হয়ে ইতিহাসর কঙ্কাড় সে সত্য আধারিত উপাদান রক্ত মাংস ভর্তি করে তাকে এক রক্ত মাংসর সম্পূর্ণ শরীর রূপে গড়ি তোলে। চার্লস ডারউইন কিয়ে সে জীবজগতর কেউ তিনোটি ক্রিয়া সম্বন্ধে উল্লেখ করেছেন। চার্লস ডারউইন লে জনে বিশিষ্ট ব্রিটিশ প্রকৃত বিজ্ঞানী। ডারউইন তাঙ্ক বিবর্তনবাদরে জীবজগতর তিন গোটি ক্রিয়া সম্বন্ধে উল্লেখ করেছেন, বঞ্চিবা নিমন্তে সংগ্রাম, দুর্বলর বিলয় ও যোগ্যতম উৎপর্তন। ফ্রয়েডঙ্ক মতরে অবচেতন মনে কোণ যে ভাবনা অভিজ্ঞতা ও অনুভব ইত্যাদি আমি আবশ্যকতা বেড়ে প্রত্যুস্মরণ করে পু মনে পকাই পু তাহা অবচেতনা মনরে রহি থাকে। এক নির্দিষ্ট সময়ের ব্যক্তি গোটিয়ে বিষয় বা উদ্দীপক সম্পর্কে সচেতন নহেলে মধ্যে আবশ্যকতা অনুসারে যেতবে তাকে মনে পকাই হুয়ে বা চেতনার কেন্দ্রবিন্দুক আনি হুয়ে ফ্রয়েডঙ্ক মতরে তাকে অবচেতন মনর অভিজ্ঞতা কুহযায়। ফ্রয়েড মনর অবচেতন অবস্থাকে জাণিবা উদ্দেশ্যে স্বপ্নকে কিপরি বিশ্লেষণ করেছেন। ব্যক্তির স্বপ্নকে বিশ্লেষণ কলে তার অবচেতন মনর বহু ইচ্ছা ও প্রবৃত্তি ছদ্মবেশে স্বপ্নরে প্রকাশ পাওয়ার দেখা যাই থাকে। ফ্রয়েড সেপাই স্বপ্নকে অবচেতন মনকু প্রবেশ করা রাজকীয় পথ আখ্যা দিয়ে পাঁচটি বা ছটি বাক্যরে ফ্রয়েডঙ্কর শিক্ষা আইন। ইংল্যান্ডে গণিত শিক্ষার বিকাশ তথা সাক্ষাৎকারর প্রসার ক্ষেত্রে শিক্ষা আইন লা গুরুত্বপূর্ণ। 1870 মশিয়ারে প্রাথমিক শিক্ষা আইন গৃহীত হেলা। এই প্রিভি কাউন্সিলর উপাধ্যক্ষ ফর্স্টনঙ্ক দ্বারা প্রস্তুত হয়েছিল। এহা ফর্স্টনঙ্ক শিক্ষা আইন রূপে খ্যাত। এহা থিলা প্রধানমন্ত্রী গ্লাডস্টোনঙ্ক সময়ের সর্বশ্রেষ্ঠ সামাজিক আইন। এহা দ্বারা ইংল্যান্ডে আধুনিক সর্বজনীন শিক্ষার আরম্ভ হেলা। ফর্স্টনঙ্ক শিক্ষা আইন অনুসারে ইংল্যান্ডকু কতগুলো শিক্ষা জেলায় বিভক্ত করা গলা। প্রত্যেক জেলায় জনতা দ্বারা নির্বাচিত স্কুল বোর্ড স্থাপিত হেলা। প্রত্যেক জেলায় স্কুল স্থাপন ও পরিচালনার দায়িত্ব এই স্কুল বোর্ডকে দিয়া গলা। বিদ্যালয়গুলোর রক্ষণাবেক্ষণ পাই টিকস লগাইবাকু অধিকার বোর্ডকে দিয়া গলা। নেক্সট, রুশিয়ারে গণশিক্ষার বিকাশ ও সাক্ষরতার প্রসার। 1855 মশিয়ারে দ্বিতীয় আলেকজান্ডারঙ্ক ক্ষমতা লাভ রুশিয়া
ইতিহাসরে এক নূতন যুগর আরম্ভ হয়েছিল দ্বিতীয় আলেকজান্ডার থেলে স্বদেশ অনুরাগী সংস্কার প্রেমী ও বাস্তববাদী পূর্ববর্তী শাসক মানঙ্কর কঠোর শাসনকু উদ্ধারমূলক করিবা পাই সে পদক্ষেপ নেইথিলে এথিপাই দেশরে সে বহুবিধা সংস্কার প্রবর্তন করিথিলে সেথিমধ্যরু শিক্ষা সংস্কার থিলা অন্যতম দেশরে শিক্ষার অধিকার প্রসার পাই দ্বিতীয় আলেকজান্ডার কতক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করিথিলে এক স্বতন্ত্র মন্ত্রণালয় খোলা যাই এহার দায়িত্ব জৈনিক মন্ত্রীঙ্ক হস্তরে ন্যস্ত করা যাইথিলা শহর মানঙ্করে প্রাথমিক বিদ্যালয় মান প্রতিষ্ঠা করাগলা মাধ্যমিক শিক্ষার উন্নতি পাই মধ্যে কতক পদক্ষেপ নিয়াগলা বিশ্ববিদ্যালয় স্তরের সংস্কার আনিবা পাই 1863 মশিয়ারে বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করাগলা এদ্বারা উচ্চ শিক্ষার প্রসার ঘটিলা ইতিহাস অনুষ্ঠানীকরণরে ক্রসঙ্ক ভূমিকা ইটালির বেনিডেটো ক্রস আমকু ইতিহাসর এক মনজ্ঞ সমীক্ষা দেইছন্তি জহিরে কড়া দর্শন বস্তু নৈতিকতা আদি ভূমিকা গ্রহণ করিছন্তি তাঙ্ক চিন্তাধারে নৈতিকতা এক বিশেষ ভূমিকা গ্রহণ করিছি ঐতিহাসিক চিন্তাধারা প্রতি ক্রসঙ্ক উল্লেখনীয় ভূমিকা রয়েছে সে দর্শনকু ইতিহাসর এক মুখ্য অঙ্গ করিছন্তি তাঙ্কর তর্ক হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা তাঙ্কর মহান অবদান হচ্ছে দর্শনর নিয়ন্ত্রণর ইতিহাসকু মুক্ত করিবা আহুরি মধ্যে সে ইতিহাসকু বিজ্ঞানর বন্ধনর মুক্ত করিথিলে ক্রস ইতিহাসকু বিজ্ঞান ও দর্শন ঠারু উচ্চাসনরে বসাই উচ্চ পদবীরে ভূষিত করিছন্তি নেক্সট নূতনত্ব বিজ্ঞানর পরিসর নূতনত্ব বিজ্ঞান মনুষ্যর জৈবিক সামাজিক ও সাংস্কৃতিক দিগকু অধ্যয়ন করিবা সহ মানব প্রজাতির বিবর্তন প্রক্রিয়াকু মধ্যে অধ্যয়ন করিথায় নূতনত্বর পরিসর অত্যন্ত ব্যাপক অটে এহাকু চারি ভাগরে বিভক্ত করা যাইছি যথা শারীরিক নেতৃত্ব সামাজিক সাংস্কৃতিক ও প্রাক ঐতিহাসিক শারীরিক নেতৃত্ব মনুষ্য শরীরর জৈবিক লক্ষণকু অধ্যয়ন করিবা সহিত তার প্রজাতীয় বিভিন্নতা জীবাশ্ম ও জৈবিক বিবর্তন আদিকু অধ্যয়ন করিথাহে সামাজিক নেতৃত্ব অতির সমাজর ভৌগোলিক ও অভৌতিক সাংস্কৃতিক অধ্যয়ন করিবা সহিত অতীত ও বর্তমান মনুষ্যর সাংস্কৃতিক দিগকু অধ্যয়ন করিথায় প্রাগ ঐতিহাসিক প্রত্নতত্ত্ব প্রাগ ঐতিহাসিক যুগর কড়া সংস্কৃতি ও ভাষা আদিকু অধ্যয়ন করিবা সহিত প্রত্নতাত্ত্বিক খনন মাধ্যমরে আদিম যুগর প্রস্তর ও ধাতব উপকরণগুলিকু অধ্যয়ন করি তৎকালীন সমাজকু বুঝিবাকু প্রয়াস করিথায় নেক্সট ফ্রয়েড অস্ট্রিয়ার চিকিৎসা বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বস্তুত স্নায়ু বিজ্ঞানরে দক্ষতা লাভ কলা পরে স্নায়ু মানঙ্কর মানুষ মন উপরে কিছু প্রভাব রয়েছে তাহা উপরে যথেষ্ট গবেষণা করিথিলে
मनुष्य मनर गभीरतम प्रवेश तथा असुस्थ मन उपरे फ्रॉयडंकर जे सबु तत्व और मतवाद विश्वविख्यात हो पारिछि तांकर सहकर्मी मानंकर विभिन्न रोगी मानंकर चिकित्सा समय रे प्राप्त तथ्य को भित्ति करी उपस्थापित करिछि। फ्रॉयड ओ तांकर सहकर्मी माने मुख्यतः मनुष्यर अचेतन मन एहार विभिन्न प्रवृत्ति कामना अवदमित इच्छा ओ स्वप्न इत्यादि को विश्लेषण करी मानसिक रोगर कारण बाहर करने को चेष्टा करिछि। आज आलोचना समाप्त करुछि। नमस्कार।